হে গাইস, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 9:55। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কালকে তো তোমাদেরকে দেখালামই যে রথযাত্রার জন্য নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। তো ওখান থেকে প্রসাদ টুসাদ খেয়ে এসে তো রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে। তো ওদেরকে খেতে দিয়েছি, আমরা তো একদমই খেতে পারিনি, এত গরমের মধ্যে খিচুড়ি খেয়ে এসে পেট টেট পুরো ভরে গেছিলো। তো তারপরে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে, আর শুতে শুতে অনেক লেট হয়ে গেছে। তো সকালে উঠেছি, অনেক দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে ওকে খাবার করে দিলাম। তো তেমন কিছুই করে দিতে পারিনি, কোনো রকম একটু রুটি করে দিলাম। তো ও চা দিয়ে খেয়ে চলে গেছে, ওরও দেরি হয়ে গেছিলো। তো সকাল, তারপরে এখন ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করে আসলাম। তো এখন যাবো রান্নাঘরে তো সকালের খাবার খেতে। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা সবাই মিলে সকালের খাবার খেয়ে নিচ্ছি। তো ওকে আজকে রুটির সাথে কোনো তরকারি করে দিইনি, তো তাড়াহুড়োর জন্য। তো দিদি পরে তরকারি করেছে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো আমরা সবাই মিলে বসে খাচ্ছি। আজকে নিরামিষ, তাই মটর ডাল নিয়ে নিয়েছি। তো মটর ডাল রান্না হবে আর তরকারি হবে ছেলেদের জন্য। তো দিদি এদিকে ভেন্ডি ভাজা কাটছে, আর একটা সবজি হবে। তো আর দেখি, পাঁপড় টাপড় হয়তো ভাজা হতে পারে দুপুরে। তো এদিকে ডাল সেদ্ধ করে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, আর ভেন্ডি ভাজা বসিয়েছি। মানে এত গরম না, গ্যাসের সামনে থাকাই যাচ্ছে না, ভীষণ গরম লাগছে। মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি রান্না করে গ্যাসের সামনে থেকে সরে যাব। আর এদিকে মাও দেখো বসে আছে, মারও ভীষণ গরম লেগে গেছে, গরমে হাঁপিয়ে গিয়ে মা এখন ফ্যান চালিয়ে বসে আছে। আর চলো, তো ওদিকে টমিকে একটু আদর করে দিয়ে আসি। টমির শরীরটা ভালো নেই, ও গরমের মধ্যে এত অস্থির হয়ে গেছে যে খাওয়া দাওয়া একদম করছে না। ওকে একটু আদর করে দিলেও খুব খুশি হয়ে যায়, দেখো কি সুন্দর আদর খাচ্ছে। এখন বাজে 7টা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে বাবাকে আজকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো বাবার শরীরটা দুদিন থেকেই ভালো না, খুব কফ জমে গেছে, তো এমনিও মানে ঠান্ডার প্রবলেম আছে। তো সেই জন্য ডাক্তারকে দেখিয়ে নিলাম। তো কিছুদিন আগে দেখিয়ে এসেছিলাম, তো শরীরটা এত গরম পড়েছে না, গরম পড়ে মানে ঘাম বসে বোধহয় শরীরটা বুকে বসে যাচ্ছে, তো কফ হয়ে গেছিলো। তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো তারপরে এসে একটু চা টা খেয়ে ঘরে বসে আছি। তো তো চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 9:00। তো ছেলেরা আলু পোস্ত খাবে, তাই আলু পোস্ত করব রাতের জন্য। তো এদিকে পোস্ত বেটে নিচ্ছি। তো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। তো তরকারিটা হয়ে গেলে আর কিছু তেমন রান্না নেই, শুধু ভাত করব আর তাড়াতাড়ি আজকে খেয়ে শুয়ে পড়ব, কারণ কালকে রাত্রে এত লেট হয়ে গেছিলো। তোমাদেরকে তো বললামই তো সকালে উঠতে লেট হয়ে গেছে, আর তাড়াহুড়ো পড়ে যায় ওর কাজ থাকার জন্য, তাড়াতাড়ি উঠতে হয়, তো উঠতে পারি না। তো আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আজকের মতো টাটা।